তো আমরা আজকে সি প্লাস প্লাস এর স্ট্রিং সম্পর্কে জানবো। তো সি প্লাস প্লাস এর স্ট্রিং হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে যখন আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, আমরা জানি অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং তৈরি হয়, তো সিকোয়েন্স অফ ক্যারেক্টার যখন আমি একটা কোনো একটা ক্লাসের একটা অবজেক্ট হিসেবে আমি রিপ্রেজেন্ট করব, তখন ওটাকে আমরা স্ট্রিং বলবো। তো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে অবজেক্ট কি ক্লাস কি, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে গেলে আপনারা আপনাদের কাছে ক্লিয়ার হবে। কিন্তু মেইনলি যে জিনিসটা হচ্ছে এটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার যখন একসাথে একটা অবজেক্ট হিসেবে কোনো ক্লাসের অবজেক্ট হিসেবে থাকে, তখন সি প্লাস প্লাস অ্যাকচুয়ালি ওই সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে একটা অবজেক্ট হিসেবেই মানে রিপ্রেজেন্ট করে। আর এই অবজেক্টটা যে ক্লাসের আন্ডারে পড়ে ওই ক্লাসকে আমরা বলি স্ট্রিং ক্লাস, ঠিক আছে, এসটিডি স্ট্রিং। তো স্ট্রিং ক্লাস কী করে, এই ক্যারেক্টারগুলোকে স্টোর করে সিকোয়েন্স অফ বাইটস হিসেবে, কারণ আমরা জানি প্রত্যেকটা ক্যারেক্টার 1 বাইট করে জায়গা নেয়, তাহলে সিকোয়েন্স অফ বাইটস হিসেবেই এই ক্যারেক্টারগুলো এই স্ট্রিং ক্লাসের মধ্যে মানে স্ট্রিং এর মধ্যে থাকে আর কি। তো স্ট্রিং এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারগুলো সিকোয়েন্সিয়ালি থাকে এবং সিকোয়েন্সিয়ালি হিসেবে ওর মধ্যে বাইটও নেয় আর কি, যেহেতু আমরা জানি স্ট্রিং নিজেও হচ্ছে একটা মানে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বলতে পারেন আপনারা যারা ক্যারেক্টার অ্যারে ইউজ করছেন, ক্যারেক্টার অ্যারে দিয়েও স্ট্রিংকে বোঝানো যায়। তো স্ট্রিং ক্লাস আর ক্যারেক্টার অ্যারের মধ্যে থেকে একটা জিনিস দেখবেন যে ক্যারেক্টার অ্যারে চাইলেই কিন্তু আপনারা যে ক্যারেক্টার অ্যারে 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্সে কোন ক্যারেক্টার আছে, 3 নম্বর ইন্ডেক্সে কোন ক্যারেক্টার আছে, 10 নম্বর ইন্ডেক্সে কোন ক্যারেক্টার আছে, সেটা জানতে পারতেন। তো আপনার মনে প্রশ্ন দেখতে পারে স্ট্রিং ক্লাসে স্ট্রিং যদি আমি নেই, তো এখান থেকে কি আমি অ্যাকচুয়ালি ওই সিঙ্গেল বাইট কোনো একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার কি আমি অ্যাক্সেস করতে পারবো কিনা? ইয়েস, এখানেও আপনি ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেকটা বাইট ক্যারেক্টারগুলো মানে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখন আসেন তাহলে এই যে স্ট্রিং বললাম আর এই যে ক্যারেক্টার অ্যারে বললাম, তাদের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে ক্যারেক্টার অ্যারে যদি আপনি চিন্তা করেন, ক্যারেক্টার অ্যারে হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার থাকে, অনেকগুলো ক্যারেক্টার সিকোয়েন্সিয়ালি থাকে এবং টার্মিনেটেড হয় নাল ক্যারেক্টার দিয়ে। আর স্ট্রিং এর কথা যদি চিন্তা করেন, স্ট্রিং হচ্ছে ওই মানে স্ট্রিম অফ ক্যারেক্টার বা সিকোয়েন্স অফ ক্যারেক্টারসকে একটা অবজেক্ট হিসেবে নিয়ে নেয়, এই অবজেক্টটা হয় স্ট্রিং ক্লাসের আর কি। তার মানে এখানে নাল ক্যারেক্টার দিয়ে টার্মিনেশনকে বুঝাইতে হয় না। তারপরে ক্যারেক্টার অ্যারের সাইজ হচ্ছে স্ট্যাটিক্যালি, মানে হচ্ছে আমাকে স্ট্যাটিক্যালি অ্যালোকেট করতে হয়, দ্যাট মিন্স হচ্ছে আমাকে আগে থেকে বলে দিতে হয় লাইক ক্যারেক্টার অ্যারে 10, 20, 30 সাইজটা স্পেসিফিক্যালি বলে দিতে হয়, যেটাকে বলা হয় স্ট্যাটিক ডিক্লারেশন আর কি। তো এই জন্য কী করতে হয়, যখন আমার নতুন অনেক নতুন করে মেমোরি দরকার হয় রান টাইমে, তখন আমি এটা মেমোরিটা অ্যালোকেট করতে পারি না, মানে রান টাইমে মেমোরি অ্যালোকেশনটা সম্ভব হয় না। কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হয়, মানে আগে থেকে সাইজ বলে দিতে হয় না, তো এর জন্য কী হয় আমার রান টাইমে মেমোরি অ্যালোকেট করা যায়। তারপরে স্ট্রিং আর ক্যারেক্টারের 3 নম্বর জিনিসটা হচ্ছে, যেহেতু আমি ক্যারেক্টারের মধ্যে স্পেসিফিক্যালি সাইজ বলে দিচ্ছি স্ট্যাটিক্যালি, এবার আমার যদি ক্যারেক্টার অ্যারেগুলো যদি ইউজ করি, এগুলো ধরেন আমি সাইজ দিয়ে দিলাম 50, কিন্তু আমার দেখা গেল যতগুলো ক্যারেক্টারের স্ট্রিং আমি ইউজ কর মানে অ্যারে আমি ইউজ করছি বা ক্যারেক্টার বা নিয়ে আমি স্ট্রিং তৈরি করছি, এগুলো হচ্ছে 20 লেংথ বা 25 লেংথের বেশি না। তাহলে 20 লেংথ আর 25 লেংথের যদি বেশি না হয়, তাহলে প্রত্যেকটার যদি আপনি আবার সাইজ নিয়ে বসুন 50, তাহলে বাকি 25টা জায়গা কিন্তু আপনার অ্যারের মধ্যে লস, তার মানে হচ্ছে আনইউজড যে মেমোরিগুলো আছে এগুলো কিন্তু আমার ওয়েস্ট হয়ে যায় আর কি, ঠিক আছে। কিন্তু যেহেতু আমার যেটা বোঝা যাচ্ছে যে মেমোরি যেহেতু প্রি অ্যালোকেটেড হয়ে থাকে, এই জন্যই মেমোরিটা ওয়েস্ট হয় ক্যারেক্টারের ক্ষেত্রে, কিন্তু আমার স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু আমার আর মানে যে আনইউজড বা এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাকে তো প্রি মানে প্রি অ্যালোকেশনটা দরকার হয় না। তার মানে হচ্ছে যেহেতু স্ট্রিংয়ের মধ্যে প্রি অ্যালোকেশনটা হয় না, তার মানে এখানে মেমোরি ওয়েস্ট হয় না, কিন্তু যেহেতু ক্যারেক্টার অ্যারের মধ্যে আমাকে স্ট্যাটিক্যালি সাইজ বলে দিতে হয়, তাই মেমোরি ওয়েস্ট করা হওয়ার একটা মানে সম্ভাবনা এখানে থেকে যায়। তারপর হচ্ছে ক্যারেক্টার অ্যারে হচ্ছে আমার তুলনামূলকভাবে স্ট্রিং ক্লাস থেকে ফাস্টার, কারণ এখানে মানে যেহেতু একদম র কোড দিয়ে করা হয় আর স্ট্রিং ক্লাস তো অনেক বড় জিনিস নিয়ে তৈরি করা হয়, সো ক্যারেক্টার এটা কিন্তু মানে কম্পারেবল মানে কম্পারেটিভলি ফাস্টার মানে মানে স্ট্রিং থেকে, কিন্তু স্ট্রিং ক্লাসগুলো হচ্ছে স্লোয়ার। ক্যারেক্টার এর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, এখানে কোনো ইনবিল্ট ফাংশন আপনি পাবেন না বললেই চলে আর কি, যে মানে স্ট্রিংটাকে ম্যানিপুলেট করার জন্য লাইক আপনি স্ট্রিংকে রিপ্লেস করবেন, রিভার্স করবেন, এই করবেন, সেই করবেন, এইগুলোর জন্য ইনবিল্ট ফাংশন পাবেন, এগুলোকে র কোড করে লুপ চালায় ইফ এলস দিয়ে তারপরে করতে হয়। কিন্তু স্ট্রিং ক্লাসের মধ্যে ডিফাইন অনেকগুলো ফাংশনালিটিস আছে, তার মানে অনেকগুলো ফাংশন আপনি পাবেন, এই জন্যই আসলে স্ট্রিং ক্লাসগুলো স্লোয়ার, কারণ এখানে অনেক কিছু হেভি জিনিস দিয়ে স্ট্রিং ক্লাসটাকে ডিফাইন করা হয়েছে বা তৈরি করা হয়েছে। সো এই জন্যই মানে ইনবিল্ট ফাংশন ক্যারেক্টার অ্যারেতে আজ নাই, কিন্তু স্ট্রিং ক্লাসে আছে। এখন আসেন স্ট্রিং অপারেশন, স্ট্রিংয়ের মধ্যে কী কী অপারেশন, এর মধ্যে বেস করে অনেকগুলো ফাংশন আমরা তৈরি করতে পারি। এর মধ্যে প্রথমে আসে ইনপুট ফাংশন, ইনপুট ফাংশনের মধ্যে প্রথমে আসে গেট লাইন। গেট লাইনের কাজ হচ্ছে এখানের মধ্যে দিয়ে আপনি স্ট্রিম অফ ক্যারেক্টারকে অবশ্যই ইনপুট নিতে পারেন, আর যেই আপনি একটা এন্টার চাপবেন সাথে সাথে হচ্ছে গেট লাইন ইনপুট নেওয়া বন্ধ করে দিবে। সি ইনের সাথে তার পার্থক্য হচ্ছে সি ইন দিয়ে আপনি কিন্তু স্পেস যুক্ত কোনো স্ট্রিং কখনো নিতে পারবেন না, সেই স্পেস পাইলেই সেই স্ট্রিংটাকে ব্রেক করে দিবে, কিন্তু গেট লাইন দিয়ে আপনি স্পেসও নিতে পারবেন,
লাইক আই লাভ বাংলাদেশ, এই ফুল জিনিসটাকে আপনি স্পেস সহ যদি নেন এটাকে গেট লাইন দিয়ে নিতে পারবেন, সিন দিয়ে কিন্তু পারবেন না। তো এই জন্য গেট লাইন দিয়ে পুরাটা নিতে পারবেন, সে স্পেসও নেই, কিন্তু যে আপনি এন্টার চাপবেন সাথে সাথে হচ্ছে গেট লাইনের কাজ বন্ধ হয়ে যায়। তারপরে আছে পুশব্যাক, পুশব্যাকের কথা যদি আমরা চিন্তা করি, পুশব্যাকের ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি কোনো একটা স্ট্রিংয়ের লাস্টে কোনো একটা ক্যারেক্টারকে মানে মানে ইয়ে করতে চাই, মানে লাস্টে কোনো একটা ক্যারেক্টারকে যদি আমি মানে ইনপুট দিতে চাই, লাইক আমি দেখতে চাচ্ছি যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো দিছি, ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোর পরে আমি একটা এস যুক্ত করে যাই ম্যাঙ্গোজ, তাহলে তাহলে এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গোর লাস্টে আমি একটা এস যুক্ত করলাম, তো আমি যদি এখন এই ম্যাঙ্গোটার মধ্যে পুশব্যাক দিয়ে আমি এসটাকে লাস্টে অ্যাড করতে পারি, মানে পুশব্যাক দিয়ে লাস্টের মধ্যে আমি কোনো একটা ক্যারেক্টারকে অ্যাড করতে পারি, আর পপ ব্যাক দিয়ে আমি লাস্ট থেকে কোনো একটা ক্যারেক্টারকে ডিলিট করতে পারি। লাইক আপনি যদি একটা নেন যে স্ট্রিং এসটিআর, ধরুন আপনি নিলেন ম্যাঙ্গো এসটিআর, মানে এটা প্রথমে ডিক্লেয়ার করলেন স্ট্রিং ক্লাস, তারপরে হচ্ছে মানে এটাকে আমরা একটা কম্পাউন্ডার টাইপও ধরি, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম, তারপরে গেট লাইন দিয়ে দেখেন গেট লাইন, তারপর এখানে একটা সি ইন দিয়েছেন, তারপরে কমা দিয়ে এসটিআর দিয়েছেন, তাহলে গেট লাইন সি ইন এসটিআর মানে হচ্ছে আপনি এটাকে ইনপুট নেবেন, ঠিক আছে, এটা এন্টার চাপার আগ পর্যন্ত এটা ইনপুট হিসেবে যা দিবেন তাই সে নিবে। তারপরে হচ্ছে আপনি ধরেন এখানে থেকে আপনি নিয়ে নিলেন যে আপনি ইনপুট নিলেন ম্যাঙ্গো, আচ্ছা, তারপরে এসটিআর ডট পুশব্যাক, তারপরে এস দেওয়া আছে একটা ক্যারেক্টার, তাহলে আমি বলুন তো ম্যাঙ্গোটা কী হয়ে যাবে, যেহেতু এসটিআর ডট পুশব্যাক দিয়েছেন তার মানে এটা হয়ে যাবে ম্যাঙ্গোজ। তারপরে আবার যদি এসটিআর ডট পপ ব্যাক দেন, তাহলে এই যে লাস্টে একটা এস যুক্ত করছিলেন, আমরা জানি যে পপ ব্যাকটাও লাস্ট থেকেই হয়, তাহলে যেহেতু এস যুক্ত হয়েছে তাহলে এসটা কাটা পড়বে। এরপরে যদি আবার আপনি পপ ব্যাক দেন, তাহলে ম্যাঙ্গোর যে ওটা আছে ও কাটা পড়বে, তো লাস্ট থেকে একটা একটা করে ক্যারেক্টার কাটা পড়বে যতবার আপনি পপ ব্যাকে কল দিবেন। আর পুশ ব্যাক যদি দিয়ে কোনো একটা ক্যারেক্টারকে পুশ করতে চান, এটা লাস্টেই এসে অ্যাড হবে আর কি স্ট্রিংয়ের। আচ্ছা, এরপরে আসেন যে ফাংশন, সেটা হচ্ছে ক্যাপাসিটি ফাংশন। ক্যাপাসিটি ফাংশন হচ্ছে কি, আপনি যখন কোনো একটা আমরা জানি যে স্ট্রিং ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, তো স্ট্রিংয়ের মধ্যে সাইজ বলে দিতে হয় না, এই জন্য হয় কি আপনি যখন কোনো একটা স্ট্রিংয়ের ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, সে আসলে বা একটা স্ট্রিং ধরুন আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইনপুট হিসেবে নিয়ে নিলেন, ধরুন 10 লেংথের স্ট্রিং নিয়েছেন, কিন্তু সে করে কি সে 10 লেংথের জায়গায় 10 লেংথ বা তার থেকে বেশি আর একটু জায়গা রাখে, সবসময় একটু অ্যাডিশনাল স্পেস সে একটা রেখে দেয়। তো এই যে অ্যাডিশনাল স্পেসটা রাখে কারণ হচ্ছে ওই ডাইনামিক্যালি মেমোরি যদি আবার অ্যালোকেট করতে হয়, তখন দেখা যায় যে আমার এই মানে মেমোরি মানে স্ট্রিংয়ের সাইজ বাড়ে, তখন সে জায়গাগুলো পাবে কই, সো ওই জন্য একটু সাইজকে সে বাড়ায় বাড়ায় রাখে। আপনি 10 লেংথে নিলে সে 15 পর্যন্ত একটা এজিউম করে নেয়, 15 পর্যন্ত আপনি নিয়েছেন, এই যে এতটুকু এতটুকুই হচ্ছে আপনার ক্যাপাসিটি। সো এডিশনাল স্পেস যখন আপনার দরকার হবে তখন সে এডিশনাল স্পেসগুলো স্পেসগুলোকে মানে ইউজ করে ফেলবে, তো নতুন ক্যারেক্টার আসলে আর তাতে কোনো অসুবিধা হবে না আর কি, খুব ইফিশিয়েন্টলি নতুন ক্যারেক্টারটা ইয়ে করা যাবে মানে পুশ করা যাবে আর কি এডিশনাল স্পেসটা থাকায়। সো এটাকে আমরা এসটিআর ডট ক্যাপাসিটি দিয়ে অ্যাক্সেস করি। তারপরে আছে রিসাইজ, ধরুন কোনো একটা মানে ফাংশন, রিসাইজ হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে আপনার স্ট্রিংয়ের সাইজকে চেঞ্জ করতে পারে, লাইক আপনি কোনো একটা স্ট্রিংয়ের সাইজকে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন। এখন আপনি ধরুন যে আপনি চাচ্ছেন যে না ম্যাঙ্গো থেকে আপনি জাস্ট ম্যাঙ্গো হচ্ছে 5 5 মানে 5 হচ্ছে তার সাইজ, আর আপনি যদি এসটিআর ডট রিসাইজ মানে 3 দিয়ে দেন, তাহলে ম্যাঙ্গোটা হয়ে যাবে এখন ম্যান, এই যে ম্যান হয়ে গেছে তিনটা, এটাই বলা হয় রিসাইজারকে। আপনি চাইলেই একটা স্ট্রিংকে ছোটো করে দিতে পারেন, তো এটার জন্য এসটিআর ডট রিসাইজ মানে দিয়ে তারপরে হচ্ছে কতটুকু পর্যন্ত আপনি রিসাইজ করতে চাচ্ছেন ওইটা আপনাকে দিতে হবে, ইনক্রিজও করতে পারেন ডিক্রিজও করতে পারেন, আমি এখানে জাস্ট 12টা র্যান্ডম নাম্বার দিয়েছি আর কি। তো এটা হচ্ছে রিসাইজের কাজ। তারপরে আছেন ক্যাপাসিটি ফাংশন, ক্যাপাসিটি ফাংশনের মধ্যে আছে আপনার প্রথমেই লেংথ, তারপরে লেংথ কি, লেংথ হচ্ছে আপনি স্ট্রিং একটা ইনপুট নিলেন, স্ট্রিং ইনপুট নিয়ে স্ট্রিংয়ের সাইজ কতটুকু, লেংথ কতটুকু এটা দেখার জন্য লেংথ কল করবেন এসটিআর ডট লেংথ দিয়ে, এসটিআর ডট সাইজ দিয়ে ওইটা কল করা যায়। তো এখান থেকে আপনি অ্যাকচুয়ালি যদি একটা ম্যাঙ্গো নেন, ম্যাঙ্গো নিলে সে এটা রিটার্ন করবে কি, এই ফাংশনটা রিটার্ন করবে 5, কারণ ম্যাঙ্গোর মধ্যে 5টা ক্যারেক্টার আছে, তার মানে ম্যাঙ্গো স্ট্রিংয়ের লেংথ হচ্ছে 5। তারপর একটা জিনিস আছে স্ট্রিং টু ফিট, এখন ধরুন আপনি জানেন যে আপনি স্ট্রিং দিয়ে আপনি ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে পারেন, এই জন্য অ্যাডিশনাল সবসময় একটা স্পেস থাকে, কিন্তু আপনি একটা জায়গায় গিয়ে শেয়ার হলেন যে আপনি যে স্ট্রিংটা নিছেন এটার সাথে আর আপনি কোনো নতুন করে ক্যারেক্টার যোগও করবেন না, বিয়োগ মানে আর কিছু করবেন না, এটা যেরকম আছে ওই রকমই ফিক্স থাকবে, তার মানে এটার জন্য যে অ্যাডিশনাল স্পেস যেটা আছে এটা তো রাখার কোনো দরকার নাই, বা মেমোরি আছে যেটা এটা রাখার তো দরকার নাই, তখন আপনি কী করতে পারেন, ওই স্ট্রিং টু ফিট নামে একটা ফাংশন আছে এটাকে কল করে দিতে পারেন। তখন কী হয়, ওই অ্যাডিশনাল স্পেস যেটা ক্যাপাসিটি ফাংশন দিয়ে আমরা বের করছিলাম ওইটা সে এখন নিবে না, সেইটাকে ফিক্সড করে ধরুন 12 লেংথ হলে 12ই করে রেখে দিবে, আর এটার মধ্যে চাইলে আমি ডাইনামিক্যালি এখন নতুন ক্যারেক্টার অ্যাড করতে পারবো না, কারণ আমি এটাকে স্ট্রিং টু ফিট করে দিছি, তার মানে এটাতে নতুন করে আর কিছু অ্যাড করতে পারবো না, তো স্ট্রিং টু ফিটের কাজ হচ্ছে এতটুকুই, ঠিক আছে। তো এটা গেল স্ট্রিং টু ফিট। এরপরে আছে ইটারেটর ফাংশন, ইটারেটর ফাংশন কোনগুলো, লাইক আপনি একটা স্ট্রিং নিলেন ম্যাঙ্গো, ম্যাঙ্গোর প্রথম ইয়েটা হচ্ছে ইন্ডেক্সে আছে এম, লাস্টের ইন্ডেক্সে আছে ও, তাই না ম্যাঙ্গোর, এখন
বিগিন ইটারেটর যেটা আছে, এটা অ্যাকচুয়ালি কী করে, একদম স্ট্রিং এর বিগিনিং এ যে এটা আছে, ক্যারেক্টারটা আছে, তার যে মেমোরি অ্যাড্রেসটা আছে ওই মেমোরির পয়েন্টারটাকে সে রিটার্ন করে। তাহলে ইটারেটর হচ্ছে এক ধরনের পয়েন্টার। তাহলে এই যে মেমোরির শুরুর একদম ইটারেটর বা পয়েন্টারটা থাকে বিগিনের, বিগিন কল দিয়ে পাওয়া যায়, আর একদম এন্ডের ম্যাঙ্গোর যে ও ওটা যে ছিল ওইটার যে আপনার একটা পয়েন্টার বা ইটারেটর আছে মেমোরির, ওইটা রিটার্ন করে হচ্ছে এই এন নামে ফাংশন। তাহলে এই দুইটা দিয়ে আপনি কি করতে পারবেন, মেমোরির মানে পয়েন্টারগুলো পেয়ে যাবেন শুরু থেকে শেষ। এবং আপনি জানেন স্ট্রিং হচ্ছে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, তাহলে মেমোরিতে সে সিকোয়েন্সিয়ালি থাকবে। তার মানে আপনি একটা শুরুর এবং শেষের ইটারেটর যদি পেয়ে যান, পয়েন্টারটা পেয়ে যান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জাস্ট পয়েন্টারগুলোকে সিকোয়েন্সিয়ালি যদি বাড়াইয়া যান, তাহলে আপনি ফুল জিনিসটাকে ট্রাভার্স করে ফেলতে পারবেন না। তো এটাই হচ্ছে এখানে ভূমিকা আর কি, একটা মানে ফ্যাক্ট। তারপরে হচ্ছে আপনি চাইলেই আর বিগিন এবং আর এন নামে একটা জিনিস আছে, তার মানে আর বিগিন করে কি, আপনি যদি একটা স্ট্রিং ম্যাঙ্গো থাকে, ম্যাঙ্গোটাকে সে প্রথমে উল্টায় ফেলবে, উল্টায় ফেলে তারপরে হচ্ছে ওই যে ওটা, ওটাকে সে মানে ম্যাঙ্গো উল্টায় গেলে কি ওর সবার সামনে চলে আসবে আর এম চলে যাবে সবার লাস্টে। তাহলে এই যে ওটা আছে, এই ওটার যে ইটারেটর এইটা এখন হয়ে যাবে এই আর বিগিন, ওই ইটারেটর মানে পয়েন্টারটাকে রিটার্ন করবে, আর এম এর যে মানে ইটারেটর বা পয়েন্টার এটা আর এন রিটার্ন করবে। তো এটা করে কি হয়, রিভার্স করে তারপরে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং তখন আবার ইটারেটরগুলো প্লাস প্লাস করে করে যাবে, যেহেতু সে প্রথমে উল্টে ফেলে তারপরে হচ্ছে সিকোয়েন্সিয়ালি সামনের দিকে যায়। তো এটাই হচ্ছে আর বিগিন আর এন ইটারেটরের কাজ। তো আমরা দেখতে পারেন স্ট্রিং ইটারেটর আইটি, এটা হচ্ছে আপনি ইটারেটর নিলেন, এইটা এইভাবে ডিক্লেয়ার করতে হয় আইটি নামে, আর স্ট্রিং রিভার্স ইটারেটর তারপরে হচ্ছে আইটি ওয়ান, এটা হচ্ছে এইভাবে নিতে হয়। তো আইটি আইটি ওয়ান, এখন দেখেন আইটিস এসটিআর ডট বিগিন, তার মানে একদম শুরুর পয়েন্টারটা এখানে আছে। আইটি ইজ নট ইকুয়াল টু স্টার্ট ডট এন্ড, মানে যতক্ষণ পর্যন্ত না আমার শেষের পয়েন্টার পর্যন্ত যাচ্ছে, আইটি প্লাস প্লাস, যেহেতু সিকোয়েন্সিয়ালি মেমোরিতে আছে তাই প্লাস প্লাস করে গেলেই হবে। তারপরে সি আউট পয়েন্টার অফ আইটি, তার মানে হচ্ছে আইটির ভ্যালুগুলোকে সে প্রিন্ট করবে, লাইক ম্যাঙ্গোর প্রথমে এম প্রিন্ট করবে, তারপরে এ প্রিন্ট করবে, তারপরে জি প্রিন্ট করবে, তারপরে এন প্রিন্ট করবে, তারপরে জি প্রিন্ট করবে, তারপরে ও প্রিন্ট করবে। আর এখানে দেখেন স্টার্ট ডট আর বিগিন, তার মানে হচ্ছে ম্যাঙ্গোটাকে প্রথমে সে উল্টায় ফেলছে, উল্টায় ফেলে এসটিআর ডট আর বিগিন দিয়ে সে অ যেটা আছে ওই অ ইটারেটরটাকে বুঝাচ্ছে, আর আইটি ইজ নট ইকুয়াল টু এসটিআর ডট আর এন, মানে হচ্ছে ওই এম এর ইটারেটর ইটারেটরটাকে বুঝাচ্ছে, যেহেতু উল্টায় ফেলছে। এখন উল্টায় ফেলার পরে কিন্তু আলটিমেটলি কী হয়েছে, ওই আবার মানে সিকোয়েন্সিয়াল মেমোরি থাকতেছে, মানে মাইনাস মাইনাস করার এখানে আর কোনো ফ্যাক্ট নেই। তাহলে আইটিকে আবার প্লাস প্লাস, এখানে আইটি হবে না, এটা আইটি ওয়ান হবে, কারণ আমি আইটি ওয়ান ডিক্লেয়ার করছিলাম, তো আইটি ওয়ান প্লাস প্লাস হবে। আর এখানে সি আউট পয়েন্টার অফ আইটি ওয়ান, এখানে আইটি ওয়ান হবে আর কি। তো পয়েন্টার অফ আইটি ওয়ান দিলে এই জিনিসটা হচ্ছে কি, ওই রিভার্সলি ম্যাঙ্গোটাকে সে ও, তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে এন, তারপরে এ, তারপরে এম, এইভাবে আর কি রিভার্সলি এটা প্রিন্ট করবে। তো এতটুকুই হচ্ছে আমার ইটারেটর ফাংশন পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।